মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। কিরকম হাওয়া দিচ্ছে সেটা তোমরা ছাদ থেকে বুঝতে পারছো, চুলটা খোলা থাকলে আরও হয়তো ভালো বুঝতে পারতে, কিন্তু চুল মানে চুল খোলার মতো পরিস্থিতি নেই। কালকে তো এক ছেড়ে বেরিয়েছিলাম, তাই জন্যে আর হচ্ছে শ্যাম্পু করাও নেই, তেল তেল অবস্থা হয়ে গেছে। এইবার কিছু একটা করতে হবে। আর আমি এসেছিলাম, যদিও মেক করেছে দেখতেই পাচ্ছ, দু তিন দিন ধরে না জমিয়ে রেখে দিয়েছিলাম, কাচবো কাচবো করে হচ্ছিলো না। আর কালকে সকালে তো আমি তুলেই দিয়েছিলাম, তারপরেই দেখছি জল নেই, তাই আর কাচতে পারিনি। আর কালকেও মেক করেছিল, তো বেশি কিছু কাচিনি। চাদর, দুটো বালিশের, মাথার বালিশের কভার আর পাশ বালিশের কভার আর হচ্ছে, এই হচ্ছে কাছাকাছির পালা, আর বেশি কিছু নেই। তো চলো এবার যাব নিচে। নিচে পুরো ছিটালপুরি হয়ে রয়েছে আমার ঘরের অবস্থা, তোমরা দেখলে বলবে আমাকে যে কী অবস্থা। চলো, সবসময় তো গোছানো ঘর দেখাই, আজকে অগোছানো ঘর দেখাবো। তার আসলে কালকে ছিলাম না বাড়ি, আর তার মধ্যে জল নেই জল নেই করতে করতে সকাল থেকে এরকম অবস্থা হয়ে গেল, আর ঠিকভাবে কিছু গোছানোই হয়নি আমার। চলো আমাদেরকে দেখাবো ঘরের এমন অবস্থা, সেটাকে এখন গোছাতেই হবে, আর কিছু করার নেই। আর গুছিয়ে টুছিয়ে নিয়ে আজকে ব্রেকফাস্ট বানানোর সেরকম কিছু নেই, ও প্রোটিন খাবে বলে দিই, স্যার আমি কী খাই দেখি। এখনও আমার বিছানা গোছানো হয়নি, যেহেতু আকাশের অবস্থা এরকম, আর হেলমেটটা এরকমভাবে দিয়ে রাখি আমরা যাতে শুকিয়ে যায়, কালকে ওটা ভিজিয়ে গেছিলো মানে ভিজে গেছিলো। আর আকাশের অবস্থা এরকম বলে আগে ঘুম থেকে উঠে আমি ওকে চাটা করে দিয়ে রান্না করে বাসন টাসন মেজে আগে আমি জামাকাপড় মেলে দিয়ে এলাম, আর এখন গোছাবো এখানটা। এখানটা তো বাদ দেয়, এটা দু মিনিটের কাজ হয়ে যাবে এক্ষুনি। এখানটাকে দেখো, যাই হোক এবার গোছাবো সবটা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। একটা ফোল্ড না খুলে রাখলাম, তাহলে কি একটু ছড়িয়ে বসা যায়, এরকমই ঠিক লাগছে বলো। আবার কদিন থাকুক, আবার নয় সোফার মতো করে দেবো। এটা পুরোটা বেডটাও খুলিনি, হাফ বেড খোলা রইলো আর কি, তাহলে একটু ছড়িয়ে বসতে পারি এই আর কি। আর বিছানা তো গুছিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। চলো এবার গুটি গুটি পায় ব্রেকফাস্টের দিকে যাওয়া যাক। এখন 10:06 বাজে, বাইরেটাকে আমি শুধু দেখছি, এত মেক করে রয়েছে। আজকে 3টে থেকে বৃষ্টি হবে দেখাচ্ছে, এখন আবার ব্যাঙ্গালোরে পরপর বৃষ্টি। ব্যাঙ্গালোরে এটাই হয়, যখন হয় তখন পরপর পরপর, আবার যখন কমবে তখন দু তিন দিনের নামে আবার হবে না, এই আর কি। তো চলো এবার যাই রান্নাঘরে। আমি না জামা কাপড় ভাঁজ করতে করতে গেছিলাম বসে, ওগুলোকে আলমারিতে তুলে তুলে না একটু বসে পড়েছিলাম, ব্যাস 11টা বাজিয়ে দিয়েছি। একটু বসে বসে ভিডিও টিডিও দেখছিলাম সবার এই করতে করতে, আর তারপর 11টার সময় উঠে এসে শাক বাছলাম কাটলাম, আর শাকটায় এত বালি ছিল যে শাকটা ধুতেও অনেকটা টাইম লাগলো। তারপর তো রসুন আছে, তার কুচি করা এইসব তো রইলই, মাছটা ছাড়ালাম, নুন হলুদ মাখালাম, মাছের সবজি কাটলাম, ঢ্যাঁড়স ফুলকপি আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে হবে মাছ। ঢ্যাঁড়স আমি মাছে খাই না, ও খায় একমাত্র এই যে ঢ্যাঁড়সটাকে এরকম করে কেটে বিচ বিচ ফেলে দিতে হবে, ভাজা করে দিয়ে দিতে হবে মাছের ঝোলে। শাকটা কেটেছি, শাকটা ধুতে ধুতেই অনেক টাইম লেগে গেছে, কারণ শাকটায় প্রচণ্ড বালি ছিল। যাই হোক আর কি করবো, শাকটাকে বসিয়ে দিয়ে তারপরে ঘরঝাট আর ঘরমশাটা দিয়ে নি। চলো আজকে একটু লেট হয়ে গেল, ঠিক আছে কোনো ব্যাপার না, হয়ে যাবে তাড়াতাড়ি। তো চলো যাব একটু ছাদে এখন, কারণটা হচ্ছে মাঝে আমি যখন স্নানে ঢুকেছিলাম তখন না ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, কদ্দুর কি শুকিয়েছে তো জানি না, দেখা যাক কদ্দুর কি শুকিয়েছে। অলরেডি না আজকে সব কাজ করতে করতে 1:25 বেজে গেছে, সকালে নিয়ে চলে যাব, যদিও রোদের তাপটা সেরকম নেই, মোটামুটি শুকিয়ে এসছে, থাকলে শুকিয়ে যাবে, তাহলে থাকুক একটু টাইম। জিন্সটাও মোটামুটি শুকিয়ে গেছে, আর আজকে আমার আবার ইচ্ছে হচ্ছে একটু গুঁড়ো সিঁদুর পরার, আর মানে আসলে এই সিঁদুরটা পরলে আমার মাথাটা চুলকাতে থাকে ওইটুকু জায়গা, তো ঠিক আছে আজকে একটু মনে হয়েছে, মন করেছে এই আর কি। তো চলো এবার ঘরে যাই, সমস্ত কাজ হয়ে গেছে, তোমাদেরকে এবার দেখো।
তো ভাত তো হয়ে গেছে, এই যে ভাত, আর হচ্ছে এখানে মাছের ঝোলটা, ফুলকপি, আলু, ঢেঁড়স, টমেটো, বড়ি এইসব দিয়ে। দেখলে ভাববে যে হয়তো মাছ নেই, কিন্তু একদম পাতলা করে দেখো ধনে পাতা টাতা দিয়ে করেছি, ভালো হয়েছে খেতে, কালো জিরে ফোড়ন দিয়ে। আর এই হচ্ছে আমার শাক ভাজা, আজকের তো রান্না এই দুটোই। চোখ ঠোক থেকে বুঝতেই পারছো যে ভালোই একটা ঘুম দিয়েছিলাম। এখন যাব একটু বাইরে আর কি, বাইরে ওই আমার যেরকম প্রদীপ আছে ওই রকম প্রদীপ কিনতে বলেছিল মামুনি, আর দিওয়ালি চলেই আসছে, ওটা না আর পাবো না একবার তো, আর সারা বছর ওরকম প্রদীপ পাওয়া যায় না, এই টাইমটা সেল হয়ে যায়, তো ওই প্রদীপ নেবো। আর ওর পেয়ে গেছে খিদে একটু, তাই জন্য আমরুথা থেকে চাট নিতে বললো, তো এই দুটো জিনিস আনতে যাবো। চলো আমি পৌঁছে গেছি, যাবো ওই দোকানটাতে, চলো। সামনে এগিয়ে গেলেও যাওয়া যেত, কিন্তু এটাই সামনে পড়ছে, কিন্তু রাস্তাটা পার হতে হবে, দাঁড়াও। হ্যাঁ দেখো আমি এই প্রদীপটা নিয়েছি, কি সুন্দর, কত ধরনের প্রদীপ রয়েছে, এই একটা রয়েছে, খুব সুন্দর সুন্দর প্রদীপ থাকে এখানে, আর এটাও দেখো কি সুন্দর ঝোলানো যাবে এগুলো। আর তাছাড়াও এই দিকেও রয়েছে কিছু জিনিস, এগুলোও দেখো কি সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে জিনিসগুলো। আমি হাঁটতে হাঁটতে আমরুথার কাছেও চলে এসেছি, এই তো দেখা যাচ্ছে, তো ওখান থেকে নেব, নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব। আপাতত প্রদীপ দুখানা কেনা হয়ে গেছে। এই দেখো পাপড়ি চাট এনেছি আমরুথা থেকে, কি সুন্দর করে দিয়েছে। আমি বলেছিলাম ওর একটু ঝাল খেতে ইচ্ছে হয়েছে, তো আমি বলেছিলাম তোরা তিখা বানাতে, তো এইবার ও লঙ্কা চাটনিটা দিয়ে আমাকে আবার জিজ্ঞেস করছে সুইটের যে চাটনিটা হয় সেটা কি দেবো টেস্টের জন্য, না হ্যাঁ হ্যাঁ তুমি যেরকম বানাও সেরকমই বানাও, একটু ঝাল দিও শুধু। যাই হোক আমি আজকে এটা আনতে গিয়ে, মানে আমরুথাতে তো, দাঁড়াও তোমাদেরকে বলছি, আমরুথাতে তো অনেক রকমের চাট পাওয়া যায়, লিস্ট করা থাকে ওদের চাট অনুযায়ী, মানে প্রাইস অনুযায়ী লিস্টটা করা থাকে, এবার ওখানে অনেক চাটেরই নাম নেই, যেরকম এই পাপড়ি চাটের নামটাও নেই, কিন্তু ও আমাকে বলছিল আজকে আমার পাপড়ি চাটই খেতে ইচ্ছে করছে, তো দেখলাম গিয়ে আমি জিজ্ঞেস করলাম পাপড়ি চাট হবে কিনা, বললো হ্যাঁ হবে। আর পাশেও না একটা কাপেলকে দেখলাম দই ফুচকা খাচ্ছিল, আমি নজর দিইনি, আমি জাস্ট দেখলাম যে পাওয়া যায়, মানে ওটা চার্টে লেখা ছিল না তো, তাই আমরা জানতাম না যে ওখানে এমনি ফুচকা পাওয়া যায় জানতাম, দই ফুচকা না পুরো ওই বিরাটি স্টেশনে যেরকম খেতাম ওরকম করেই সাজিয়ে দিয়েছে, তো ওর তো আজকে অফিস চলছিল বলে যেতে পারিনি, ও গেলে হয়তো আজকে খেয়েই আসতাম, ফুচকা না বাড়িতে নিয়ে আসা যায় না, পুরো নেতিয়ে যায়, তো ওই জন্যে দেখি পরে যেদিন ওর ছুটি থাকবে বা কাজ হয়ে যাবে সেদিনকে একদিন গিয়ে খেয়ে আসবো। আর এবছর প্রদীপগুলো 50 টাকা করে নিল, আগের বছর 40 করে, 60 টাকা করে দাম চেয়েছিল, বললাম 40 টাকা করে, বলছে না হবে না, সে কাঁচের ওপরটা তো কাঁচের থাকে, ওটার নিচটা ভেঙে গেছে, আমাকে বলছে এগুলো নিলে 40 টাকা করে দেবো, আমি বলছি ওগুলো নিয়ে আমি কী করবো, তারপরে দেওয়ার দাম করে ঠোরে 50 টাকা করে দিল, দুটো নিয়েছি বলে, একটা মায়ের জন্য নিলাম একটা মামনির জন্য নিলাম। আর আমার তো আছে, আমার এবছর তো চলেই যাবে, প্রদীপটা পুরোই ভালো রয়েছে, কিছু নেই, তবে এবার দেখলাম প্রদীপের আমার যে নিচেরটা রয়েছে মাটির ঘরটা, মানে ওকেও বলছি তোমাদেরকেও বলছি একসাথে, তো মাটির ঘরটা সেটা আমারটা একটু ছোট সাইজ, কিন্তু এবার যেগুলো এনেছে ওগুলো একটু বড় সাইজ, ওই আর কি, দেখা যাক কেমন হয়, মায়েদের পছন্দ হয় কি না, এই আর কি, তো চলো এবার খেয়ে নিই ওটা, কারণ নেতিয়ে যাবে। রান্নাঘরে চলে এসেছি, আর আজকে রাতে বানাবো এগ স্যান্ডউইচ, সত্যি বলতে রোজ দিন না ওই রুটি পরোটা এসব আর ভাল লাগে না খেতে, তাই জন্য আজকে বানাবো এগ স্যান্ডউইচ। আর প্রথমে ডিমটাকে এভাবে ঘেটে নেবো আর কি, কেটে নিতে গেলেও সে ভেঙে যায়, ওই জন্য কাঁটা চামচ দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি এই আর কি, তো এটা আগে করে নিই। দেখো কাঁটা চামচ দিয়ে ভালো করে আমি করে নিয়েছি ব্যাপারটাকে, আর এবার দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ যতটা আমি পেরেছি, আর দেব এই যে শশা কুচি, তোমরা চাইলে টমেটো গাজর দিতে পারো, টমেটো রয়েছে গাজর আমার ঘরে নেই তাই আর দিচ্ছি না, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, এটা ইচ্ছে মতো যে যেরকম ঝাল খাবে। বাইন্ডিংয়ের জন্য দেব অবশ্যই মেয়োনিজ, আর চিজ যেহেতু নেই মেয়োনিজও না দিলে বাজে লাগবে খেতে, দেব নুন এটাও পরিমাণ মতোই। এইবার আমি ভালো করে মিশিয়ে নেব, আর কিছু তো কাজ নেই, তারপরে পাউরুটির সাইডগুলোকে কেটে নিয়ে, বা আমরা আজকে ঘরে খাবো, কেউ রিলেটিভ বা কেউ এলে সন্ধেবেলায় স্ন্যাক্স ট্যাক্স বানালে তখন সাইডগুলো কেটে দিতে পারো, যেহেতু আমি ঘরে খাবো তাই আর বেকার নষ্ট করব না, তো এটাকে মেখে নিই।
এবার এরকম ভোরে ভোরে রেডি করছি। তোমরা কেউ চাইলে এর মধ্যে আলু সেদ্ধও অ্যাড করতে পারো। আমার ঘরে ছিল আলু সেদ্ধ করা, কিন্তু আমার ঠিক ভালো লাগে না, আর ও যেহেতু আলুটা খেতে পছন্দ করে না তাই আমি আর দিচ্ছি না। আমি স্যান্ডউইচ মেকারে বানাবো, তোমরা চাইলে তারপর এটা ফ্রাইং প্যানে নিজে বাটার দিয়ে সেকে নিতে পারো। হ্যাঁ, আর এটার মধ্যে কেউ চাইলে বাটারও কিন্তু ইউজ করতে পারো, ভালো লাগবে খেতে। আটকে দিয়েছে, এবার এটা হয়ে যাবে নিজে থেকে। তো এই দেখো আমাদের ডিনার রেডি, তো চলো ঝটাপট খেয়ে নিই এগ স্যান্ডউইচ। ঠান্ডা হলে আর ভালো লাগবে না। ঠিক, তো চলো, আজকে অল্প টাইমের মধ্যে ভালোই হয়ে গেছে স্যান্ডউইচ। আর আমাকে দেখে কতটা বুঝতে পারছো না, আজকে না আমার খুব ঘুম পেয়ে গেছে, কেন বুঝতে পারছি না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। হয়তো কোথাও তোমরা বোরে ফিল করছো কিনা জানি না, যে রোজ সকালে শুরু করছি রাতে শেষ করছি। যাই হোক, কালকের দিনটা অন্যরকম করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের কাছে, সানডেটা। তবে বাইরে খাওয়াটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না, ওটা ইনক্লুড হয়ে গেছে পরিস্থিতির চাপে পড়ে। যাই হোক না কেন, তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো গুড নাইট।